শুভ দর্শক সালামু আলাইকুম শুভ দর্শক দেখছেন গাবি গরু যেগুলো ক্রসের গাবি গরু আজ 5 ফেব্রুয়ারি 2022 রোজ শনিবার আমরা অবস্থান করতেছি নওগাঁ জেলার মহাদেবপুর গরুর হাটে এই হাটে এই জাতের ক্রস গরু কি দরে ক্রয় বিক্রয় হচ্ছে সেই বিষয়ে আপনাদের একটু তথ্য জানানোর চেষ্টা করব এই হাটটি প্রতি শনিবারে বসে তো ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি ভাই এটা কি জাতের গরু কি জাত এটা গরু বিদেশি ক্রস জাত কয় দাতের গরু ছয় দা দাম কিরকম যাচ্ছে 70 সুপ্রিয় দর্শক এই গরুটির দাম যাচ্ছে 70,000 দাম বলতেছে কিছু ভাই কিরকম বলছে 60-58 তো কিরকম টার্গেট বিক্রি করার ভাই একটু বলতেন কত কত হলে বেচবেন 65 সুপ্রিয় দর্শক এই গাবিটির দাম 65 যাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কিরকম লাগতেছে এরকম গাবি গরু এখানে একটি আমরা গরু দেখতে পাচ্ছি এই গরুটার একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো ভাই এটা কি জাতের গরু শাইওয়াল অরিজিনাল না ক্রস কয় দাঁত চার দাঁত দাম কিরকম রাখছেন 62 যাচ্ছেন আর বলছে কত দাম বলতেছে 50-52 কিরকম টার্গেট বেচা 55 সুপ্রিয় দর্শক এটা 55,000 টাকা দাম উনি চাচ্ছেন 55,000 টাকা হলে এই গরুকে দিয়ে দিবে তো দেখি আরও দু একটা গাবি গরুর একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যেগুলো ক্রস জাতের গাবি গরু আছে এই গাবি গরুগুলোর একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এখানে একটা গাবি গরু আমরা দেখতে পাচ্ছি এই গাবি গরুটার একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আপনাদের ভাই আপনার গরু কয় দাঁত বয়স চার দাঁত আট দাঁত কি জাতের গরু এটা ফিজিয়াম ফিজিয়ামের ক্রস না অরিজিনাল ক্রস দাম কিরকম রাখছেন দাম 65 রাখা 65 রাখা আছে হ্যাঁ বলতেছে কিছু দাম কিরকম বলছে 55 ভাঙ্গা কেউ তো টার্গেট কিরকম বেচা 55 পার টার্গেট ভাই একটু সাইড দেন তো ভাই সুপ্রিয় দর্শক 55 পার বেচার টার্গেট এই গরুটি তো দাম কিরকম লাগতেছে আমাদের মহাদেবপুরের হাটে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখি আরও দুই একটা গাবি গরু দেখবো এখানে একটা দেশি গাবি দেখতে পাচ্ছি এই গাবিটার একটু ইনফরমেশন দেওয়ার আপনারা চেষ্টা করব ভাই ভাই এটা আপনার গরু কয় দাঁত বয়স হয়নি এখনো দেশি না ক্রস ব্যবসার গরু না বাড়ির ব্যবসা কয়টা নিয়ে আসছেন গরু একটা চারটা এখানে তো একটা দেখতেছি আমরা দুটা বেচা আছে এটা দাম কিরকম চাচ্ছেন ভাই 55 বলতেছে কিছু দাম 50 ভাঙ্গা তো কিরকম টার্গেট বেচা কত হইলে বেচবে 50-এর মতো আচ্ছা সুপ্রিয় দর্শক এই ক্রস জাতের গাবিটি 50-এর মতো টার্গেট বিক্রি করার জন্য তো আমাদের মহাদেবপুরের হাটে কীরকম লাগতেছে দাম অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিতে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটি ক্রস জাতের আমরা গরু দেখতে পাচ্ছি এই গাবিটির একটু ইনফরমেশন দেওয়ার আপনাদের চেষ্টা করব দেখি চাচা কেমন আছেন ভালো চাচা কয়টা গরু নিয়ে আসছেন একটাই কোথায় থেকে আসছেন কোথায় থেকে আসছেন মাতাজি হাট কি জাতের গরু এটা
ক্রসের গরু দাম কি রকম যাচ্ছেন দাম 60 কত বলতেছে কেউ দাম বলতেছে কত 45 50 ভাঙ্গি 45 50 ভাঙ্গি আচ্ছা কি রকম টার্গেট হবে বেচার কত হইলো বেচতে 52 53 সুপ্রিয় দর্শক এই গাবিটি 52 53 উনি টার্গেট রাখছেন 52 53 হলে চলে যাবে চলুন দেখি এখানে আর দুই একটা গাবি গরুর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এখানে একটি লাল গাবি দেখতে পাচ্ছি এই গাবিটার একটু আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব চাচা ভালো আছেন হ্যাঁ ভালো এটা কি কি জাতের গরু একটু সাইডে যাবেন দেশি কয় দাঁত বয়স একটু সাইডে যান চাচা গরু না ওই সাইডে যান আপনি আপনার সাথে কথা বলবো একটু দাম কি রকম চাচ্ছেন 55000 সুপ্রিয় দর্শক এই গাবিটি 55000 দাম চাচ্ছে আর একটু আমি এই সাইডে গেলে ভালো হয়তো দেখতে পাবো দাম কিছু বলছে চাচা দাম বলতেছে কত 46 46 45 45 কত হলে ছাড়বেন কি রকম টার্গেট 48 হলে ছাড়া দিবেন না আচ্ছা ঠিক আছে দেখেন সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন নওগাঁ জেলার মহাদেবপুর গরুর হাট এই হাটে ক্রস জাতের যেগুলো গরু আছে কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই বিষয়ে আপনাদের একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য